আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। রুনা রান্নাঘর চ্যানেল থেকে সকলকে স্বাগত জানাই। আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি, সবার প্রিয় চাউমিন। তাও আবার বানাবো চিকেন চাউমিন। চিকেন চাউমিন তো সকলের ফেভারিট, তো চলুন দেখে নেওয়া যাক চিকেন চাউমিনটা কীভাবে বানাচ্ছি। তো এখানে আমি জল গরম করতে দিয়ে দিয়েছি, আর এখানে আমি এক প্যাকেট চাউমিন নিয়ে নিয়েছি। চাউমিনটা আমি সিদ্ধ করে নেব, সেই জন্য জলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি একটা ঢাকা চাপা দিয়ে। দেখুন বন্ধুরা, সিদ্ধ হয়ে গেছে। এই চাউমিনটা বাচ্চারা খুবই পছন্দ করে, ঝটপট বাচ্চাদের বানিয়ে খাওয়াতে পারেন, খুবই আশা করছি ভালো লাগবে। তো যা সিদ্ধ হয়ে গেছে, আমি একটা ছাঁকনির সাহায্যে তুলে জলটা ঝরাতে দিচ্ছি। জলটা ঝরাতে দিয়ে দিয়েছি, আর এদিকে একটা কড়াই বসিয়ে সাদা তেল আমি 2-3 চামচ দিয়ে দিলাম, আর অল্প করে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। যেহেতু চিকেনটা আমি একটু ফ্রাই করে নেব, তো চিকেনের আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। চিকেন চাউমিন বানাতে গেলে ছোট ছোট করে চিকেনগুলো কুচাতে হবে, তবে খেতে সুন্দর লাগবে আর দেখতেও ভালো লাগবে। তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম চিকেনের উপরে। এবার একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, একটু সামান্য হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে ভালো করে আমি ভাজা ভাজা করে নেব। তো মিনিট 10 ধরে ভাজা ভাজা করে নিয়েছি, মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। ডিমটাকে দিয়ে আমি নেড়ে নেড়ে ছুরি ফ্রাই করে নেব। চিকেনের সঙ্গে ডিমটা আমি মাখিয়ে ভালো করে ঝুরি ফ্রাই করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এবারে আমি চাউমিনটা দিয়ে দিচ্ছি, সিদ্ধ করা চাউমিনটা এবারে দিয়ে অল্প অল্প করে দিয়ে মাখাতে থাকবো। তো ভালো করে মিক্সিংটা করতে হবে, তো অল্প অল্প করে দিতে হবে, একসাথে দিলে হবে না, মাখানোটা ভালো হবে না, সেজন্য অল্প করে দিচ্ছি আর মাখিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন মাখানো হয়ে গেছে। এবারে আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু চাউমিনের লবণটা দিয়ে সিদ্ধ করি না। তারপরে দিয়ে দিচ্ছি আমি চাউমিন মশলা। এক প্যাকেট মশলা নিয়েছি, সবটাই দিয়ে দিলাম। তো এবারে দিয়ে দেবো আমি সয়া সস। সয়া সসটা আমি 2 চিপি দিয়ে দিচ্ছি। তারপরে অল্প করে আমি সাদা জল দিয়ে দিলাম, সাদা পানি যেটা বলে সেটা দিয়ে দিলাম। এবারে আমি টমেটোর সস দিয়ে দেব। তো এখানে আমি টমেটোর সস আমি 5 প্যাকেট ব্যবহার করেছি, তবেই টেস্টি আসবে, খেতে দারুণ লাগবে। তো চাউমিনটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন চিকেনগুলো আছে, কতটা সুন্দর লাগছে চাউমিনটা, আর খেতে তো দুর্দান্ত স্বাদ হবে বন্ধুরা। আর এখানে আমি শসা কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি নিয়েছি, একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম, নিয়ে চাউমিনের উপরে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর আমি চিকেন পকোড়াও কিছুটা করেছিলাম, তো চিকেন পকোড়াটাও নিয়ে নিয়েছি চাউমিনের সঙ্গে, আর উপরে সস দিয়ে পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর লাগছে, আর এই চিকেন চাউমিনটা খেতে খুবই দারুণ লাগে, বাচ্চারা তো বাড়িতে খুবই পছন্দ করে। আর সন্ধ্যেবেলা যদি গরম গরম এই চিকেন চাউমিন আর চিকেন পকোড়া থাকে, আর তো কিছু কথাই হবে না, সবাই তো মজা করে খেয়ে নেবে। তো খেয়ে দেখলাম বন্ধুরা, খুবই দুর্দান্ত স্বাদ হয়েছে, খেতে খুবই সুন্দর হয়েছে। প্লিজ বাড়িতে একবার ট্রাই করে দেখুন আমার মতন এই চিকেন চাউমিন, সকলে তো খুবই প্রশংসা করবে আপনার। জাস্ট পকোড়াগুলো খুব সুন্দর হয়েছিল। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আসছি নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।